অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর বঙ্গবাজারে চৌকিতে বসে বেচাকেনা শুরু করেছেন ব্যবসায়ীরা। অনেকটা অল্প মালামাল নিয়ে নতুন করে জীবন শুরু করার মতো। ধ্বংসস্তূপ ছড়িয়ে বালু ছিটিয়ে ইট পিছিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে বেচাকেনায় মুখরিত হচ্ছে পুরো এলাকা। বেওরের আশ্বাস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করা হবে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। গত 4 এপ্রিল ভয়াবহ আগুনে পড়ে যায় বঙ্গবাজারের হাজারো দোকানপাট। ঈদের আগে মজুত করা সব পণ্য পুড়ে ছাই হয়ে যায়। অনেকেই শেষ সম্বলটুকু হারিয়ে পথে বসেছেন। এমন পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে তাদের ব্যবসার সুযোগ করে দিয়েছে সিটি কর্পোরেশন। কাঠের চৌকি পেতে দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তপ্তরোদ থেকে বাঁচতে কেউ কেউ সামিয়ানা টাঙিয়েছেন, কেউ বা ছাতা পুঁতে নিয়েছেন মাটিতে। বঙ্গবাজারের 1.79 একর জায়গা জুড়ে বালি ফেলে ইট বিছানো হয়। ফেলা হয়েছে 130 গাড়ি বালি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, পুরো এলাকায় ট্রিপল টাঙ্গানো হলে তাদের জন্য অসুবিধা হতো। মাল আছে, আমরা নিয়ে বসছি, উপরে যদি তার ফেলে ব্যবস্থা করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। গরম দিয়ে আমরা থাকতে পারতেছি না। সিটি কর্পোরেশন যদি আমাদের তাবু করে দেয়, হ্যাঁ, আর যদি কারেন্টের লাইন টেনে দেয়, আমরা ফ্যান চালাইয়া মোটামুটি চলতে পারবো। ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আজকে থেকে পূর্ণতমে এখানে ব্যবসা পরিচালনা হবে। পুরো জমিটা আমরা যেভাবে এখানে দোকান মালিক যেভাবে ব্যবসা পরিচালনা করতো সেভাবে আমরা জমি শ্রেণী ভাগ করে আমরা সেভাবেই তাদেরকে সহ সহ জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি। ঈদের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন। স্থায়ীভাবে একটি দুর্যোগ মোকাবেলার কমিটি গঠন করা হয়েছে, যারা যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় এখন থেকে সবসময় কাজ করবে। আব্দুল্লাহ শাফে, নাগরিক, ঢাকা। বঙ্গবাজারে আছেন সহকর্মী জয়ন্ত কর্মকার। আরো জানবো জয়ন্তর কাছ থেকে। জয়ন্ত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ক্ষতিগ্রস্ত দোকানিদের সবাই কি ব্যবসার জায়গা পেয়েছেন? কেউ কোনো অভিযোগ করেছেন কিনা? আরো কি তথ্য আছে আপনার কাছে? শামিমা, যে বঙ্গবাজারে কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু এখনো বাতাসে ভেসে আসছে সেই পোড়া কাপড়ের গন্ধ। এখানে এখনো ছাই অবশিষ্ট রয়েছে, সেই পোড়া কাপড়ের গন্ধ এখানে এখনো ছাই অবশিষ্ট রয়েছে। এখানে ছাই পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই পোড়া ছাই থেকে কিন্তু যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তারা এখন সেই ফুটপাতে বসার মতো একটি অবস্থা। একটা সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে জায়গায়, সে জায়গায় তারা কিন্তু এখন চৌকি বিছিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন এবং নতুন করে স্বপ্ন রচনা করছেন তারা। তারাই জানেন ঠিক কতদিন পর তারা ঘুরে দাঁড়াবেন, কিংবা ঘুরে দাঁড়াতে গিয়ে তারা আরও বাধাগ্রস্ত হবেন কি না। তবে যেটি দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি আপনাকে, সেটি হচ্ছে এখানে যে ফাঁকা জায়গাটিতে তারা চৌকি বসিয়ে ব্যবসা করার চেষ্টা করে যাচ্ছেন, সেখানে কিন্তু একেবারে খোলা জায়গা, প্রচণ্ড রোদ, গরম, ধুলোবালি সব কিছু কিন্তু এখানে রয়েছে, যে কারণে এই তীব্র গরমে শুধুমাত্র একটি ছাতা টাঙিয়ে ব্যবসা করা তাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গাতে এখনও ইট বালি ফেলা হচ্ছে, যাতে করে পুরো জায়গাটি আসলে এখনও ইট বালি ফেলা হয়নি। সে জায়গায় এখনও অনেক চৌকি কিন্তু ফাঁকা রয়েছে, হয়তো রোদের তীব্রতা কমে গেলে তারা হয়তো সেই চৌকিগুলোতে বসে তাদের পণ্য বিক্রি শুরু করবেন। তবে ইতিমধ্যে অনেকেই কিন্তু তাদের ব্যবসাটি চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারা এই তীব্র রোদ উপেক্ষা করে, তীব্র গরম উপেক্ষা করে, ধুলোবালি, আশপাশের সমস্ত প্রতিবন্ধকতা বাদ দিয়ে কিন্তু তারা বসেছেন, নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটি করে যাচ্ছেন। তাদের যে দাবি শামিমা, সেটি হচ্ছে যে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে পুনর্বাসনে। সেই পুনর্বাসনের বিষয়টি আজকে মেয়র এসেছিলেন সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনে। তিনি জানিয়েছেন যে পুনর্বাসনের বিষয়টি আসলে ঈদের পরে দেখা হবে এবং একটি কমিটি করা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সেই কমিটি আসলে পরবর্তীতে ঠিক করে নির্ধারণ করবেন কীভাবে কী হবে, কীভাবে ফান্ড রেজ করা হবে, কীভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে, কিন্তু সেটি আরও অনেক পরের বিষয়। আপাতত ব্যবসায়ীরা চাচ্ছেন যে খোলা জায়গাটিতে তাদের বসতে দেওয়া হয়েছে, তার উপরে যেন কোনো কিছু টানিয়ে দেওয়া হয়, যাতে করে এই রোদ থেকে, এই গরম থেকে তারা খানিকটা স্বস্তি পায় বা মুক্তি পায় এবং তাদের ব্যবসাটি যাতে চালিয়ে নিতে পারে। শামিমা।
জানতে আপনাকে ধন্যবাদ।